বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর অন্যান্য ধরনের যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আমি দেখাবো আপনারা কীভাবে আপনার নিজের পছন্দের মতো নিজের মনের মতো গান দিয়ে টিকটক ভিডিও তৈরি করবেন বন্ধুরা আপনারা টিকটকে গেলে অনেক গান অনেক মিউজিক অথবা অনেক ফানি সাউন্ডগুলো আপনারা পেয়ে যাবেন অথবা বিভিন্ন ওয়াজ মাহফিল থেকেও ছোটো ছোটো করে কেটে যে অংশটা সবচেয়ে ভালো লেগেছে অথবা যে কথাটা ওয়াজ মাহফিলের সবচেয়ে ভালো লেগেছে সেটা কেটে টিকটকে কিন্তু আপলোড করে দেয় আপলোড করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা সবাই সেই মিউজিকের সাথে অভিনয় করে ডুয়েট করে অথবা সিঙ্গেল ভিডিও ম্যাক করি তো অনেকে এটাই জানে না যে আসলে বিভিন্ন গান থেকে কীভাবে কেটে কেটে সেটা টিকটকে আপলোড করা হয় অথবা বিভিন্ন যে ডায়লগুলি রয়েছে বিভিন্ন মুভি অথবা বিভিন্ন ওয়াজ থেকে যে ডায়লগুলি কেটে কেটে টিকটকে আপলোড করা হয় সেটা আসলে কিভাবে করা হয় অনেকে এটাই জানে না তো ভিডিওতে আমি এটাই দেখাবো যে আপনারা কীভাবে আপনার নিজের মনের মতো গান দিয়ে অথবা নিজের মনের মতন ডায়লগ তৈরি করে আপনি সেটা টিকটকে আপলোড করে এখানে আপনি খুব তাড়াতাড়ি ফেমাস হয়ে যেতে পারবেন এবং আপনার এই গানের সাথে সবাই ডুয়েট করবে অ্যাক্টিং করবে সিঙ্গেল ভিডিও ক্রিয়েট করবে তো সেটা কীভাবে করবেন জানতে পারবেন আজকের ভিডিও থেকে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলে নেই আপনি যদি মনে করেন এই চ্যানেল থেকে কিছু একটা শিখতে পেরেছেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আমাদের লেটেস্ট ভিডিওটি সবার আগে দেখার জন্যে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অ্যাস আর টিভি বাংলা আপনাদের সাথে আছে আমি রানা ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ইফ ইউ হ্যাব এনি কোয়েশ্চন প্লিজ কমেন্ট ডাউন বেলো আই উইল আনসার ফর ইউর কমেন্ট সো স্টার্ট নাও অ্যান্ড কামিং আফটার দ্য ইন টু ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা সেটা করতে হলে আপনাকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে হবে যেটার নাম হচ্ছে কাইনমাস্টার তো কাইনমাস্টার আপনি কীভাবে ডাউনলোড করবেন অথবা কোথায় পাবেন সেটা আমি ভিডিও লাস্টে বলে দেব শরত আমি দেখাচ্ছি আপনারা কীভাবে এটা দিয়ে সুন্দর সুন্দর মিউজিকগুলি তৈরি করবেন তো জাস্ট আপনারা ডাউনলোড করার পরে ইনস্টল করার পরে সেটা ওপেন করে নেবেন বন্ধুরা ওপেন করে নেওয়ার পরে আপনি জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে এখানে আপনি নাইন ইন্টু সিক্সটিন অথবা সিক্সটিন ইন্টু নাইন আপনি যে কোনো একটা সাইজ সিলেক্ট করে দিতে পারেন বন্ধুরা সিলেক্ট করে দেওয়ার পর আপনি জাস্ট এখানে চলে যাবেন মিডিয়াতে বন্ধুরা মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিতে যত কিছু আছে সব কিছু এখানে চলে আসবে আশা করি এখানে আপনি কোন ফোল্ডারে আপনি যে গানটা কাটতে চান অথবা যে ওয়াজটা আপনি কাটতে চান সেটা আপনাকে সরত ইনকুট করে নিতে হবে তো জাস্ট আমি একটা গান দিয়ে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা জাস্ট আপনার গানটার উপরে একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে যদি রি ইনকুট আসে তাহলে আপনারা এটার উপর ক্লিক করে দিবেন দিলে সেটা আপনার কাইনমাস্টার পেজে চলে যাবে তারপর আপনি জাস্ট এখানে ইয়েসে ক্লিক করে দিবেন বন্ধুরা কিছুক্ষণ ওয়েট করার পর আপনার পছন্দের গানটি এখানে চলে আসবে আশা এখানে আপনি কোথা থেকে ভিডিওটি কাটতে চান বা কোন অংশটুকু নিতে চান সেটা আপনাকে প্লে করে আপনি দেখে নেবেন তো ধরুন আমি এখান থেকে ফোন সেকেন্ড তাই এখানে যে সামনের অংশটুকু রয়েছে সেটা আমাকে কেটে ফেলে দিতে হবে তো কেটে দেওয়ার জন্য ভিডিওর ফ্যাকটা ক্লিক করবেন তারপর এখানে কেসিতে চলে যাবেন কেসিতে যাওয়ার পর এখানে স্বরতম যে একটা অপশন আছে ট্রাইম টু ল্যাপটপ প্লেয়ার এটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে বন্ধুরা সামনের অংশটুকু ডিলিট হয়ে যাবে তারপরে এখানে প্লে করে দেখবেন যে আপনি যে কেটেছেন সেটা বরাবর হয়েছে কি না যদি না হয় তাহলে আপনি এখানে আঙুল দিয়ে একটু টেনে বড় ছোটো করে নিতে পারবেন তারপরে এখান থেকে আপনি জাস্ট পনেরো সেকেন্ড নেবেন অথবা আপনি দশ সেকেন্ড বা যা যতটুকু আপনার ভালো লাগে এক মিনিট পর্যন্ত আপনি নিতে পারেন টিকটকে এক মিনিট পর্যন্ত সাপোর্ট করে তো তাই আমি এখানে পনেরো সেকেন্ডে রাখবো যেহেতু সবাই পনেরো সেকেন্ডের ভিতরে অভিনয় করতে ভালোবাসে তো জাস্ট আমি এখানে পনেরো সেকেন্ডে রেখে যে ফিসনে যে অংশটা রয়েছে সেটাও কেটে ফেলে দিব তো কেটে দেওয়ার জন্য সেম আগের পদ্ধতিতে ভিডিও একটা ক্লিক করে কেসিতে চলে যাব তারপরে ফিশনের অংশটুকু কেটে ফেলে দেবো এখানে জাস্ট রয়েছে পনেরো সেকেন্ডের একটি মিউজিক তো এখন এই মিউজিকটা আপনি গ্যালারিতে নিয়ে গিয়ে আপনি টিকটকে আপলোড করে সেটার সাথে আপনি নিজে অভিনয় করে নিতে পারেন অথবা আপনার এই ভিডিও গানটার যে অডিও রয়েছে সেটা আপনি আলাদা করে নিতে পারবেন ভিডিও এবং অডিও আলাদা করে ভিডিওটা আপনি কেটে এখানে আপনার নিজের পছন্দ মতো ছবি বসাতে পারবেন তো সেটা করার জন্য ভিডিওর একটা ক্লিক করে দেবেন তারপরে এখানে চলে যাবেন কেসিতে যার পরে এক্সট্রা টু অডিও এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই দেখুন এখানে অডিও নিচে চলে এসেছে আর ভিডিওটা উপরে রয়ে গেছে তো এখন আপনি জাস্ট ভিডিওর একটা ক্লিক করে দিবেন তারপরে ডিলেটে ক্লিক করে দিবেন এখানে ডিলেটে ক্লিক করে দিলে ভিডিওটা চলে যাবে তো বন্ধুরা এখানে দেখা যাচ্ছে সব কিছু চলে গেছে আসলে সব কিছু চলে যায়নি মিউজিকটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে রয়ে গেছে তো এখন আপনি আপনার পছন্দের যে পিকচারগুলি রয়েছে সেটা এখানে ইনফুট করে নেবেন তো ইনফুট করার জন্য এখানে মিডিয়াতে ক্লিক করে দিবেন তারপরে আপনার যে ফটোটি রয়েছে যে ফটো আপনি লাগাতে চান সে ফটোটা এখানে ইনফুট করে নেবেন তো জাস্ট আমি একটি ফটো কয়েকটা ফটো ইনপুট করে দেখিয়ে দিচ্ছি তখন বন্ধুরা ঠিক এভাবে আপনি সবগুলি ট্রানজ্যাকশন ঠিকঠাক করে নেওয়ার পরে আপনি জাস্ট এখানে চলে যাবেন গেয়ার আইকনে এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এখানে অটো মাস্টার ভলিউম এটা আপনি বন্ধ করে দিবেন তারপরে অডিও ফ্যাড আউট এটাও বন্ধ করে দিবেন বন্ধ করে দিলে আপনার মিউজিকটা সর্বতম যেখানে যেমন শুরু হবে ঠিক লাস্টে এমনভাবে শেষ হবে তো জাস্ট আপনি এখন সেটা গ্যালারিতে নিয়ে যাবেন সেভ করে আপনার ভিডিওটি রেডি হয়ে গেছে তো গ্যালারিতে নিয়ে যাওয়ার জন্য এখানে শেয়ার আইকনে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনাকে ডি সাতশো বিশ তারপর ফ্রাম্প রেট এখানে থার্টি রেখে বাইড আপনি যতটুকু রাখতে পারেন আপনার নিজের মতো রাখতে পারেন আপনি যত বাড়ি নেবেন তত আপনার ভিডিও রেজুলেশন ভালো হবে দেখতে অনেক ক্লিয়ার হবে তো আমি এখানে জাস্ট ফাইভ পয়েন্টে রেখে এখানে এক্সোর্ডে ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে সেটা গ্যালারিতে চলে যাবে বন্ধুরা এখন আপনি আপলোড করার জন্য সরাসরি চলে যাবেন টিকটকে টিকটক আসবার এখানে প্লাস আইকনে ক্লিক করে দিবেন ক্লিক করে সেই ভিডিওটা আপনি গ্যালারি থেকে ইনফুট করে নেবেন তারপর এখানে চলে যাবেন আপনি আপলোডে বন্ধুরা আপলোডে ক্লিক করে দেওয়ার ফলে সর্বতম ভিডিওটি পেয়ে যাবেন তো জাস্ট আপনি এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে বন্ধুরা দেখুন ভিডিওটা এখানে চলে এসে যায় ক্লিক করে দিলে দেখুন বন্ধুরা ভিডিওটি এখানে চলে এসেছে তো জাস্ট আপনি এখানে নেক্সটে ক্লিক করে দেবেন বন্ধারে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট এখানে হ্যাশট্যাগ দিয়ে ভিডিওটি আপনি পোস্ট করে নেবেন পোস্ট করে নেওয়ার পরে সেটা সবাই দেখতে পারবে এবং যে আপনার ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটি রয়েছে সেটার সাথে কিন্তু অনেকে ডুয়েট করবে অথবা অ্যাক্টিং করবে আমি জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য ফটো দিয়ে দেখিয়ে দিলাম তো আপনারা চাইলে নিজে অভিনয় করো এখানে আপনি জাস্ট যে মিউজিকটা আপনি এখন তৈরি করেছেন সেটা আপনি এখানে প্রাইভেট করে প্রাইভেট করে আপনি এখানে পোস্ট করে নেবেন পোস্ট করে নেওয়ার পরে সেই মিউজিকটার সাথে আপনি নিজে অভিনয় করবেন অভিনয় করার পর আপনি সেটা পাবলিক করে ফোর্স করে নেবেন তো তখন গিয়ে আপনার যে মিউজিকটা রয়েছে সেটার সাথে সবাই ডুয়েট করবে অথবা সিঙ্গেল ভিডিও মেক করতে পারবে বন্ধুরা আপনারা খুব চমৎকারভাবে দেখেছেন যে আপনি কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে আপনি যে কোনো গান মুভি অথবা যে কোনো ওয়াজ বা যে কোনো ফানি যে মিউজিকগুলি তৈরি করা হয় সেটা তৈরি করে টিকটকে আপনি আপলোড করে এখানে খুব তাড়াতাড়ি ফেমাস হয়ে যেতে পারবেন আপনি কারো সাউন্ডের সাথে কপি করতে হবে না আপনি নিজে থেকে আপনি মিউজিক তৈরি করে সেটা টিকটকে আপলোড করবেন এবং এটার সাথে সবাই ডুয়েট করবে তো বন্ধুরা আপনার কাছে যদি কাইন্ডমাস্টার প্রিমিয়াম মেম্বারশনটি না থাকে তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করে আপনি কাইন্ড মাস্টার প্রিমিয়াম মেম্বারশনটির লিঙ্ক নিতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে আমার ফোন নম্বর দিয়ে দিব আপনারা ওখান থেকে আমার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট আপনার মতামত জানাতে বলবেন না আশা করে আমার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজকে দুটু পর্যন্ত বন্ধুরা দেখা হবে পরবর্তীতে আরও ভালো কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা আজকের মতো আল্লাহ হাফিজ ছিলাম তোরে